আমরা আজ একটা রাইডে বার হয়েছি। আমার সাথে আছে মিরাজ। মিরাজকে ঝাড়া চেনো না বলে দিই, মিরাজ আর আমি একসাথে কাজ করি। তো অনেকদিন পর আমরা একটা হালকা ছুটি দেখে বললাম চল বার হয়ে যাই। তো আমরা এখন আছি ক্যানিং রোডে, বাট আমরা আপাতত এখন যাচ্ছি সুন্দরবনের দিকে। তো আপনারা ভাবতে পারেন সুন্দরবনের দিকে আমরা কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো বলে দিই, আমরা যেখানে কাজ করি ওইখানে আমাদের কটা বন্ধু বললেই চলে, আমরা একসাথেই থাকি বলতে আমাদের বন্ধু মতো হয়ে গিয়েছে। তো ওরা বলছিলো ভাই আমাদের বাড়িতে আসবি একদিন। তো আমরা এখন ভাবলাম যে আমাদের সেই তো ছুটি রয়েছে, তো ছুটির সময় আমরা চলো ঘুরে আসি। তো বলে আমরা আস্তে আস্তে ম্যাপ দেখে দেখে বার হয়ে গেলাম, আমি আর মিরাজ। তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারো, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের সাথে মিরাজও খুব রাইডের এনজয় করছে, ওবি একবার করে ফাঁক পাচ্ছে তো নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে, যেমন কি এখন দেখো ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে অ্যান্ড ফিল করছে জায়গাটা। অনেকদিন পর বার হয়েছি বলে আরও খুবই ভালো লাগছে, কারণ গ্রাম অঞ্চলে খুবই কম বার হই আমরা। তো এখন বেশি ভালো লাগছে কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশগুলো নীল হয়ে আছে, তার সাথে মেঘগুলো এত সুন্দর হয়ে আছে, ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে ফাঁকা রোড, উফ। আর গাড়ি তো জোরে চালাতে মিরাজ মানাই করে, তো আমি সেই জন্যই বলি গাড়ি জোরে চালানোর কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ও ঠিকই বলে, এক ঘন্টা বা দু ঘন্টা দেরি করে পৌঁছালেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা ওই ভেবেই সকাল সকাল বার হয়েছি, সকাল 7টায় বার হয়েছি আর এখন বাজে 9টার কাছাকাছি। তো জানি না এখনও আর কতক্ষণ লাগতে পারে। চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমিও রাইডটা করতে থাকি। তারপর আমরা এখন চলে এসেছি ক্যানিং মাতলা ব্রিজ। তো এইখান থেকে না বেশিক্ষণ লাগবে না, এখন বাজে 10টা, তো 10টায় আমরা মাতলা ব্রিজে পৌঁছে গিয়েছি। তো এখন এখানে একটা মজার ব্যাপার কী জানো, আমরা যেইখানে যাচ্ছি ওদেরকে ফোন করে বলছি যে আমরা এখানে যাচ্ছি, টোটালি ওনারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে আমরা যাচ্ছি, কারণ আমরা কোনো সময় যাইনি। আর তোমরা ভাবতে পারো যে আমার হেলমেটে যে ক্যামেরাটা লাগানো আছে ওইটার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন না কেন। আমি বলে দিই ওর ব্যাটারিটা ডেড হয়ে গেছে আর আমিও জানি না, আমি যাওয়ার সময় অন করছি দেখি অন হচ্ছিলো না। তো বললাম তো হেলমেটে ফিট করাই আছে, তো আর খুলে কী হবে, চয় এইটাই নিয়েই চলে যাই বলে ওরকম নিয়ে আমি বার হয়ে গেলাম। আর যেইখানে যাচ্ছি আমরা, ওনারা এখনও বিশ্বাস করতে পারছেন না যে আমরা যাচ্ছি। লাস্ট টাইমই আমার বন্ধু মিরাজকে ফোন করলো, ভিডিও কলিং করলো, করে দেখালো, তারপর ওনারা বিশ্বাস করলো যে আমরা যাচ্ছি। আমরা 3 দিন আগে থেকে বলেছি যে আমরা যাচ্ছি, তবুও বিশ্বাস করতে পারছিল না। তো আমরা সোনাখালি পার হয়ে চলে এলাম পাঠানখালিতে। তো পাঠানখালি থেকে এইখান থেকে ফেরিঘাট হয়ে নৌকা পার হয়ে যেতে হবে ঘোলাপাড়াতে। তো চলো দেখা যাক কী হয়। তো যেতে দেখি এইখানকার রাস্তা এত খারাপ, পুরো অফ রোডিং মানে ফিল আসছে। মিরাজকে বললাম মিরাজ তুই চালা, আমি এতক্ষণ চালিয়েছি আমার দ্বারা আর হচ্ছে না, আমি একটু পিছনে বসে মজা মারি। সাতটায় বার হয়েছিলাম আমরা, এখন প্রায় বাজে 10:30টার কাছাকাছি। তো এখনও আমরা অনেকটাই বাকি আছে যেতে, এখনও অনেকটাই আমাদের যেতে হবে। তো আপনারাও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এখানে আসতেই 30-40 মিনিট লেগে গেল, এখনও ফেরিঘাটে আসার নামই নেই, জানি না এখন কতক্ষণ চালাতে হবে। I
যে ডাব খাচ্ছে তার নাম মোজা। সে আমাদের সাথে খুব ছিল, প্রচুর আমাদের হেল্প করেছে, আমাদের সাথে পুরো টাইম স্পেন্ড করেছে, আর আমাদের এটা খুব ভালো লেগেছে। আমাদের জন্য গাছ থেকে ডাব পেড়ে দিয়েছে, পুরো গা হাত পর ছিল, অবস্থা ওর খারাপ হয়ে গিয়েছে, তবুও আমাদের ডাব খাইয়েছে। মোজাকে আমি স্যালুট করব। তারপরে আমরা ভাত খেয়ে নিয়ে বার হলাম সাইকেল রাইডিং করতে। সাইকেল রাইডিং করার মজাটাই খুব আলাদা, আর তেমন হাওয়া চলছিল আর তেমন ওয়েদারটা, উফ। যখন একসাথে সবাই সাইকেল রাইডিং করছিলাম, উফ, সেই ফিলিংসটাই আলাদা। তো এরকম মজা আমি কোথাও পাইনি আজ পর্যন্ত। সবাই মিলে যখন এক দলে দলে যাচ্ছি, সবাই সাথে সাথে গল্প করতে করতে যাচ্ছি, হাসি মজা করতে করতে যাচ্ছি, তার মধ্যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাছপালা, এত সুন্দর ওয়েদার, তার মধ্যে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, মানে এটা চিরদিন আমি ভুলবো না। এই বাচ্চাটা খুব খুশি পেয়েছে আমরা এসেছি, কিন্তু হলে কী হবে, বাচ্চাটা সাইকেল রাইডিং করতে করতে খালি চেইন পড়ে যাচ্ছে, আর একবার করে রুখছে আর চেইন ঠিক করছে। আমাদের এইসব দেখে আগে ঘরে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো।